চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন নয়ন বোরা। জয় জয়, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখতেই পাচ্ছেন যে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় যে বাসটি খাদে পড়েছে, সেই বাসটিকে সড়ক থেকে যেখানে খাদে পড়েছে সেই খাদ থেকে তোলার জন্য চেষ্টা করছেন ফায়ার সার্ভিস, এমনকি হাইওয়ে পুলিশ থেকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা তোলার জন্য চেষ্টা করছেন। এই ঘটনায় চারজন আহত হয়েছে আর একজন ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই বাসটি চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি এখানে যে সড়কের পাশে খাদে পড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ঘটনা এই ঘটনার খবর পাওয়ার পর পরে কিন্তু আমরা দেখছি পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনী তারা ছুটে এসেছেন। দেখতে পাচ্ছেন এখনও সড়কের মধ্যে কিন্তু এই বাসটি কিন্তু এখনও পড়ে আছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, এখন কী অবস্থা, কতজন আহত নিহত হয়েছে, কেন এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়? এটা ওই রাস্তার পিছনের চাকা, যতটুকু জানি আমরা শুনছি যে পিছনের গাড়ির চাকা পাঞ্চার হয়ে বৃষ্টি ছিল, এই জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে পড়ে গেছে। আহত নিহতের সংখ্যা বলতে পারেন, আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে, এখন আহত নিহতের সংখ্যা এখন আমরা পাই নাই সঠিকভাবে। বুঝতে পারছেন যে এখন এই বাসটিকে তোলার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে, তারা বলছেন এই বাসটি অন্তত তুলতে পারলে কিন্তু এখন যে দীর্ঘ যানজট আমরা দেখছি একেবারে ফৌজদারহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দীর্ঘ যানজট প্রায় 3-4 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট আমরা দেখছি। এই যানজট নিরসন করতে হলে বাসটিকে সড়ক থেকে, যেখানে খাদ থেকে খাদের পাশে সড়ক, সড়কের উপরে তুলে ফেলা হয়েছে। আমরা দেখছি যে আইল্যান্ডের পাশে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি কিন্তু পড়েছিল। এখন এই বাসটি তোলার জন্য চেষ্টা করছে, যখন সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে তখন কিন্তু আমরা বলতে পারবো যে যান চলাচল স্বাভাবিক হবে, যেহেতু দীর্ঘ যানজটে এখন আমরা দেখছি এখানে যারা যাত্রী তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থানে ছুটতে হচ্ছে। আর আহত যারা আছেন তাদের চারজনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, একজন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।